স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব। মানে বিস্তারিত আলোচনা করব। আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব ওষুধটার নাম হচ্ছে প্লাস ফিআই সিও ফিকো ফিএল ইউএস প্লাস ওরাল সলিউশন এবং প্লাস টেন এম জি ট্যাবলেট এই ওষুধটার জেনেরিক নেম হচ্ছে সোডিয়াম ফিকো সালফেট এই ওষুধটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিফেশনের একটি ওষুধ আমি এর আগে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিফেশনের তিনটি ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম তবে ওষুধগুলো ছিল প্রাপ্তবয়স্কদের জন্য ওই ওষুধগুলোর মধ্যে বাবুদের কোষ্ঠকাঠিন্যের কোনো ওষুধ ছিল না কিন্তু আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো এই ওষুধটা এক মাসের বাবু থেকে শুরু করে একেবারে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকলেই খেতে পারবেন যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিফেশনের সমস্যা থেকে থাকে বাবুদের যে কমন সমস্যা সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা বাথরুম করে না দুই দিন পাঁচ দিন সাত দিনেও বাথরুম করে না যদি সাপোজিটরি ইউজ করা না হয় তাই আপনার বাবু যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে বা আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ওরাল সলিউশন প্লাস এবং ট্যাবলেট ফিকোপ্লাস এ টু জেড ফুল রিভিউ এই ওষুধটার জেনেরিক নেম হচ্ছে সোডিয়াম ফিকোসালফেট প্রত্যেক ফাইভ এম এল বা এক সামুচ ওরাল সলিউশন প্লাসের মধ্যে রয়েছে সোডিয়াম ফিকো সালফেট ফাইভ মিলিগ্রাম এবং প্রত্যেক ফিকো প্লাস ট্যাবলেটের মধ্যে রয়েছে সোডিয়াম ফিকোসালফেট টেন মিলিগ্রাম এই ওষুধটার নির্দেশনা কি বা কি কি রোগের জন্য নির্দেশিত এক নম্বরে হচ্ছে ফুরাতন এবং দীর্ঘস্থায়ী সহ অন্য যে কোনো কারণে সৃষ্ট কোষ্ঠকাঠিন্য সমস্যা ক্ষতিকারে এই ওষুধটা নির্দেশিত এছাড়াও রয়েছে সার্জারি বা প্রসবকালীন সময় এবং রেডিওলজিক্যাল পরীক্ষার আগে অন্ত্র পরিষ্কার করার জন্য এই ওষুধটা খাওয়া হয় বা ব্যবহার করা হয় এই ওষুধটার প্রতিনির্দেশনা কী বা কোনটা ইন্ডিকেশন কী এক নম্বর হচ্ছে হাইফার সেন্সিটিভিটি বা অসংবেদনশীলতা দু নম্বর হচ্ছে তীব্র ডিহাইড্রেশন তিন নম্বর হচ্ছে আন্তরিক ফদাহ বা ইন্টেস্টাইনে কোনো ফদাহ থাকলে চার নম্বর হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা অন্ত্রের মধ্যে বাধা এবং পাঁচ নম্বর হচ্ছে কারো যদি অ্যাপেন্ডিসাইটিসের কারণে বুমি বুমি বাপ থাকে তারা এই ওষুধটা খেতে পারবে না এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া কী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এক নম্বরে রয়েছে ডায়রিয়া বা ফাতলা পায়খানা দুই নম্বরে রয়েছে অসংবেদনশীলতা বা হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন দেখা দিতে পারে মাথা ঘুরানোর সমস্যা দেখা দিতে পারে বুমি বমি বাপ এবং ভূমি সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে এই ওষুধটার মাত্রা বা সেবনবিধি কি কিভাবে খাবেন এটার মাত্রা হচ্ছে দশ বছরের উপরে যারা রয়েছে তাদের জন্য সোডিয়াম ফিকো ফিকোসালফেট বা ফিকো প্লাস ট্যাবলেট টেন এম একটি ট্যাবলেট প্রত্যেকদিন রাত্রে অথবা সোডিয়াম সালফেট বা ফিকো প্লাস সিরাপ এক থেকে দুই চামুচ করে প্রত্যেক দিন রাত্রে সাত থেকে দশ বছর বয়সী বাবুদের জন্য হচ্ছে আধা সাজামুচ থেকে এক সামুচ করে দৈনিক একবার প্রতিদিন রাত্রে এবং এক মাস থেকে চার চার বছরের বাবুদের জন্য হচ্ছে প্রতি কেজি ওজনের জন্য শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম তার মানে হচ্ছে আপনার বাবুর বয়স যদি এক মাস হয় তার ওজন যদি চার কেজি হয় তাহলে সেভাবে এক এম এল করে দৈনিক একবার তার ওজন যদি আট কেজি হয় তাহলে সেভাবে দুই এম করে দৈনিক একবার তার ওজন যদি দশ কেজি হয় তাহলে সেভাবে আড়াই এম বা আধা চামচ করে দৈনিক একবার এই হিসাবে খাওয়াবেন এই ওষুধটার গর্ভাবস্থায় খাওয়ানো যাবে কি না এই ওষুধটার গর্ভাবস্থা কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি কিন্তু প্রথম তিন মাসে এই ওষুধটা না খাওয়ানোই ভালো পরবর্তী ছয় মাসে এই ওষুধটা খাওয়ানো যাবে গর্ব বুকের দুধ দানকারী মায়েরা খেতে পারবে কি না এই ওষুধটা বুকের দুধের সাথে মিশে আপনার শিশুর কোনো ক্ষতি করবে না তাই এই ওষুধটা বুকের দুধ দানকারী মায়েরা খেতে পারবে এই ওষুধটার দাম কত এই ওষুধটা যে একশো এম সিরাপ রয়েছে একশো এম সিরাপের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপরে পঞ্চাশ এম সিরাপের দাম হচ্ছে আশি টাকা এবং ফিকো প্লাস ট্যাবলেট যেটা রয়েছে টেন এম দাম হচ্ছে দশ টাকা করে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ